নম্বর প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, ভাষা শিক্ষণে শব্দক্রম পদ্ধতির মূল কথা কি? ক উচ্চারণ শেখানো, খ নতুন শব্দ শেখানো, গ নতুন বর্ণ চেনানো, নাকি ঘ বানান শেখানো। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ নতুন শব্দ শেখানো। তাহলে ভাষা শিক্ষণে শব্দক্রম পদ্ধতির মূল কথা কি? আমাদের উত্তর হয়ে যাবে নতুন শব্দ শেখানো। মধ্যে দেখো কি দেওয়া আছে, মানুষের মধ্যে ভাবের আদান প্রদান কিভাবে সম্ভব? ক কথা বলার মাধ্যমে, খ লেখার মাধ্যমে, গ ক ও খ ঠিক, নাকি ঘ কোনোটি নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ ক ও খ ঠিক। তার মানে কথা বলার মাধ্যমে ও লেখার মাধ্যমে। পরের প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নমতে দেওয়া আছে ভালো কথাবার্তা শেখানোর কৌশল কোনটি? ক ছড়া পরিবেশন, খ সরব পাঠ, গ নাটকের সংলাপ উচ্চারণ, নাকি ঘ ওপরের সবগুলি ঠিক। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ওপরের সবগুলি ঠিক। তাহলে ভালো কথাবার্তা শেখানোর কৌশল কোনটি? আমাদের উত্তর হয়ে যাবে ছড়া পরিবেশন, সরব পাঠ, নাটকের সংলাপ উচ্চারণ, এক কথায় ওপরের সবগুলি ঠিক। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে নির্দিষ্ট সূত্রগুলিকে উদাহরণের সাহায্যে বারবার উপস্থাপন করার পদ্ধতিকে কি বলা হয়? ক সূত্র পদ্ধতি, খ বিশ্লেষণ পদ্ধতি, গ অবরোহী পদ্ধতি, নাকি ঘ আরোহী পদ্ধতি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ বিশ্লেষণ পদ্ধতি। পরের প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নমতে দেওয়া আছে ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে শ্রেষ্ঠ পদ্ধতি কোনটি? ক আরোহী পদ্ধতি, খ অবরোহী পদ্ধতি, গ সূত্র পদ্ধতি, নাকি ঘ বিশ্লেষণ পদ্ধতি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক আরোহী পদ্ধতি। তাহলে ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে শ্রেষ্ঠ পদ্ধতি কোনটি? আমাদের উত্তর হয়ে যাবে আরোহী পদ্ধতি। পরের প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নমতে দেওয়া আছে কথা বলার দক্ষতা অর্জন করার জন্য শ্রেষ্ঠ উপায় কোনটি? ক উপযুক্ত শব্দ নির্বাচন, খ সুষ্ঠু উচ্চারণ, গ শুদ্ধ ভাষা গঠন, নাকি ঘ সবগুলি সঠিক। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সবগুলি সঠিক। তাহলে কথা বলার দক্ষতা অর্জন করার জন্য শ্রেষ্ঠ উপায় কোনটি? আমাদের উত্তর হয়ে যাবে উপযুক্ত শব্দ নির্বাচন, সুষ্ঠু উচ্চারণ, শুদ্ধ ভাষা গঠন, এক কথায় সবগুলি সঠিক। পরের প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নমতে দেওয়া আছে কোন পাঠের মাধ্যমে শিক্ষার্থীর সঠিক উচ্চারণ ধরা পড়ে? ক নীরব পাঠ, খ সরব পাঠ, গ সমবেত পাঠ, নাকি ঘ ধারণা পাঠ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ সরব পাঠ। তাহলে কোন পাঠের মাধ্যমে শিক্ষার্থীর সঠিক উচ্চারণ ধরা পড়ে? তাহলে আমাদের উত্তর হয়ে যাবে সরব পাঠ। পরের প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নমতে দেওয়া আছে শিক্ষার লক্ষ্য হলো সুস্থ দেহে সুস্থ মন তৈরি করা। এই উক্তিটি করেছেন কে? ক রুশো, খ জন ডিউই, গ জন লক, নাকি ঘ স্পিয়ারম্যান। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ জন লক। পরের প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নমতে দেওয়া আছে বুনিয়াদী শিক্ষার মূল ভিত্তি হলো কি? ক শরীরচর্চা, খ হস্তশিল্প, গ গান বাজনা, নাকি ঘ রাজনীতি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ হস্তশিল্প। তাহলে বুনিয়াদী শিক্ষার মূল ভিত্তি হলো হস্তশিল্প। পরের প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে उत्तरपत्र देखार समय कि देखे बेशी नम्बर देबेन। क क्लासे देवा नोट हुबहु लिखेछे किना। ख बोयेर लेखागुलो हुबहु मिल आछे किना। ग सठिक उत्तरटी निजेर भाषाय गुछिए लिखेछे किना नाकि घ कतटा रेफारेंस बोई पड़ेछे। ताहले आमादेर सठिक उत्तरटी एर मध्ये हबे ग सठिक उत्तरटी निजेर भाषाय गुछिए लिखेछे किना। प्रश्न मते देखो कि देवा आछे स्कूलेर श्रृंखला बजाय राखते गेले जेटी सबचेये जरूरी ता हलो कि। क नियमानुवर्तिता। ख सामान्य भूले कठोर शास्तिर व्यवस्था। ग स्कूलेर प्रतिटी छात्रके बुझे तादेर साथे बंधुत्वपूर्ण सम्पर्क गड़े तोला नाकि घ क्लासे उपयुक्त दायित्व पालन ना करा। ताहले आमादेर सठिक उत्तरटी एर मध्ये हये जाबे ग स्कूलेर प्रतिटी छात्रके बुझे तादेर साथे बंधुत्वपूर्ण सम्पर्क गड़े तोला। प्रश्न मते देखो कि देवा आछे शिक्षण प्रक्रियार दुटी मौलिक उपादान हलो कि। क विषयबस्तु ओ संयोग। ख विषयबस्तु ओ शिक्षण पद्धति। ग विषयबस्तु ओ शिक्षक शिक्षार्थी नाकि घ कोनोटी नय। ताहले आमादेर सठिक उत्तरटी एर मध्ये हबे क विषयबस्तु ओ संयोग। ताहले शिक्षण प्रक्रियार दुटी मौलिक उपादान हलो विषयबस्तु ओ संयोग। परेर प्रश्नमते देखो कि देवा आछे। परेर प्रश्नमते देवा आछे प्रकल्प पद्धतिर सुविधा हलो कि। क शिक्षार्थी निजेर अभिज्ञता अनुयायी शेखार सुयोग पाय। ख काजेर माध्यमे हाते कलमे शेखार सुयोग पाय। ग शिक्षार्थीर मौलिक चिंता सुयोग पाय नाकि घ ओपरेर सबगुली। ताहले आमादेर सठिक उत्तरटी एर मध्ये हबे घ ओपरेर सबगुली। परेर प्रश्नमते देखो कि देवा आछे। परेर प्रश्नमते देवा आछे शिक्षार्थी तथ्य संग्रह करे थाके साधारणत क श्रवण ओ पठनेर माध्यमे। ख कथन ओ लिखनेर माध्यमे। ग कथन ओ श्रवणेर माध्यमे नाकि घ लिखन ओ पठनेर माध्यमे। ताहले आमादेर सठिक उत्तरटी एर मध्ये हबे क श्रवण ओ पठनेर माध्यमे। ताहले शिक्षार्थी तथ्य संग्रह करे थाके साधारणत श्रवण ओ पठनेर माध्यमे। परेर प्रश्नमते देखो कि देवा आछे। परेर प्रश्नमते देवा आछे शिक्षण शिक्षण उपकरण हिसेबे एकजन शिक्षक जाके बेशी गुरुत्व देबेन ता हलो क पाठ्यपुस्तक। ख मडेल ओ चार्टके। ग बहुधा माध्यमके नाकि घ शिक्षकेर निजस्व पाठ परिकल्पनाके। ताहले आमादेर सठिक उत्तरटी एर मध्ये हबे घ शिक्षकेर निजस्व पाठ परिकल्पनाके। परेर प्रश्नमते देखो कि देवा आछे। परेर प्रश्नमते देवा आछे पिछिए पड़ा शिक्षार्थीरा चिन्हितकरण हये थाके क श्रेणीकक्षे पर्यवेक्षणের মাধ্যমে। খ শিক্ষার্থীর আচার আচরণের পরিপ্রেক্ষিতে। গ শিক্ষার্থীর প্রশ্ন করার প্রবণতা দেখে নাকি ঘ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। পরের প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নমতে দেওয়া আছে লেখার সময় বেশি গুরুত্ব দেবেন ক পরিষ্কার হাতে লেখা। খ নির্ভুল বাক্য গঠন। গ মনের ভাব সহজে প্রকাশ করা নাকি ঘ সবগুলি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ওপরের সবগুলি। পরের প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নমতে দেওয়া আছে ভাব প্রকাশের সবথেকে বেশি তৃপ্তিকর মাধ্যম হলো কি। ক দেশি ভাষা। খ বিদেশি ভাষা। গ মাতৃভাষা নাকি ঘ রাষ্ট্রভাষা। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ মাতৃভাষা। তাহলে ভাব প্রকাশের সবথেকে বেশি তৃপ্তিকর মাধ্যম হলো মাতৃভাষা। পরের প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নমতে দেওয়া আছে मूर्तन हलो एक धरनेर क शिक्षण कौशल, ख शिक्षा, ग शिक्षक नाकि घ छात्र छात्री। ताहले आमादेर सठिक उत्तरटी एर मध्ये हबे क शिक्षण कौशल। ताहले मूर्तन हलो एक धरनेर शिक्षण कौशल। परेर प्रश्नमते देखो कि देवा आछे। परेर प्रश्नमते देवा आछे मातृभाषा कि धरनेर काजेर मध्ये पड़े। क उत्पादनशील, ख सृजनशील, ग पठन पाठन निर्भर नाकि घ अभिज्ञतामूलक। ताहले आमादेर सठिक उत्तरटी एर मध्ये हबे ग पठन पाठन निर्भर। ताहले मातृभाषा कि धरनेर काजेर मध्ये पड़े आमादेर उत्तर हो जाबे पठन पाठन निर्भर। प्रश्न मते देखो कि देवा आछे शिक्षार मान कम हवार कारण कि। क छात्रदेर प्रति यत्नहीनता, ख अदक्ष शिक्षक, ग अभिभावकदेर हताशाजनक व्यवहार नाकि घ ओपरेर सबगुली। ताहले आमादेर सठिक उत्तरटी एर मध्ये हबे घ ओपरेर सबगुली। ताहले शिक्षार मान कम हवार कारण कि आमादेर उत्तर हो जाबे छात्रदेर प्रति यत्नहीनता, अदक्ष शिक्षक, अभिभावकदेर हताशाजनक व्यवहार। एक कथाय ओपरेर सब। यदि तुम्हादेर भालो लेगे थाके अवश्य चैनलटिके सबस्क्राइब, लाइक, कमेंट, शेयर करो एवं पाशे थाका बेल आइकनटिके अन करे दाओ परवर्ती भिडियोगुली सबार आगे तोमादेर काछे पौंछे देवार जोन्नो। आर तोमरा यदि आमादेर एई चैनेले नतुन हये थाको अवश्य चैनलटिके सबस्क्राइब करे नाओ।